লালমনিহাটের পাটগ্রাম উপজেলায় শহীদ নাসিরের পরিবারকে টিনশেড পাকা ঘর দিলেন জাতীয়তাবাদী দল বিএনপি। বুধবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাড়িটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, লালমনিহার জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। উপস্থিত ছিলেন হাতিবান্ধা পাটগ্রামের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার হাছান রাজীব প্রধান সহ যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এখানে সকলে মিলে, বিশেষ করে আপনারা আমার সামনে যারা উপস্থিত হয়েছেন লালমনিহাট জেলা, বিশেষ করে পাটগ্রামের বিভিন্ন নেতৃবৃন্দ, আপনাদের সহযোগিতায় আমরা নাসিরের পরিবারের হাতে ছোট্ট একটি মাথা গোঁজার ঠাঁইয়ের ব্যবস্থা আমরা করে দিয়েছি। কিন্তু এই ঠাঁইয়ের ব্যবস্থা করে দেওয়ার পরেও নাসিরকে হারানোর যে কষ্ট, যে বেদনা, যে অভাব, সেটি কিন্তু আমরা পূরণ করতে পারবো না। সেটি এই পৃথিবীর কেউই সেটি পূরণ করতে পারবে না। আজকে নাসিরের পরিবার তাদের পরিবারের একজন সদস্যকে হারিয়েছে, পরিবারের একজন আপনজনকে হারিয়েছে। পরিবারের আপনজনকে হারানোর যে ব্যথা, যে কষ্ট, এটি আমি নিজে অনুভব করতে পারি, কারণ আমি আমার পরিবারের সদস্যদেরকে হারিয়েছি। প্রিয় ভাই বোনেরা, আজকে এই যে একটু আগে বললাম যে আমাদের সামনে বিরাট প্রশ্ন, কেন আমরা নাসির সহ শাহন সহ আমাদের কোন শত শত ভাইদেরকে আমরা হারিয়েছি, এটি একটি আজকে প্রশ্ন। আমরা তো এই ভাইদেরকে হারিয়েছি, এর বাইরেও যদি আমরা দেখি, আজকে আমাদের লক্ষ লক্ষ 50 লক্ষের মতন আমাদের সহকর্মী, আমাদের ভাইরা আজকে মিথ্যা গায়েবী মামলার শিকার। আজকে আমাদের আরো শত শত ভাই বোন আছে যারা গুমের শিকার হয়েছে। আজ সমগ্র পৃথিবী এই কথা স্বীকার করছে যে বর্তমানে আজকে যে অবৈধ সরকার, এই ভোট ডাকাত নিশিরাতের ভোট ডাকাত সরকার, এদের সময়, এদের আমলে বাংলাদেশের লক্ষ কোটি মানুষ আজ নির্যাতিত হয়েছে। সমগ্র পৃথিবীতে আজ স্বীকৃত যে এই নিশিরাতের ভোট ডাকাত অবৈধ সরকারের সময় আজকে সমগ্র বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। শুধু কেড়েই নেওয়া হয়নি, এই ভোট রাতের অন্ধকারে ডাকাতি করে নিয়ে যাওয়া হয়েছে।